এপিরাসের সঙ্গীতায়োজনে এবার গান করলেন সঙ্গীত শিল্পী সাব্বির নাসির। মৃত জোনাকি শিরোনামে গানটির মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তামিম রহমান অংশু। মিউজিক ভিডিওটির প্রকাশন উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক সংবাদ সম্মেলনের, যেখানে উপস্থিত ছিলেন মৃত জোনাকি মিউজিক ভিডিওর সাথে জড়িত সকল কলাকুশলী। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। ব্লুজ ও রক ঘরানার সঙ্গীতশিল্পী সাব্বির নাসির এর আগে প্রকাশ পেয়েছিল হর্ষ শিরোনামে তার একটি গান, আর এবার প্রকাশ পেল মৃত জোনাকি। গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন, সঙ্গীতায়োজন করেছেন প্রজেক্ট এপিরাসে শেখ সাদি মাহমুদ এবং শেখ শাফি মাহমুদ। হর্ষ গানটা রিলিজের পরে শাফি ফোন করে মুম্বাই থেকে, করে বলেন যে আপনার ভয়েসটা একটু ইউনিক লাগছে, আমরা একটা কাজ করতে চাই এরকম। আই নেভার ডিড ইলেকট্রনিক মিউজিক, আমি জানি না এটা আমার জন্য সুট করবে কি না। তো পরবর্তীতে ওরা বেশ তিন চারটা ট্র্যাক যখন পাঠায়, তারপরে ভাবলাম চ্যালেঞ্জটা নেই। আমি অ্যাপিরাসের সাথে, এটা আমার ফার্স্ট কাজ, ওদের সাথে আগে আমার ডিরেক্টলি কখনো কাজ হয়নি, ইনডিরেক্টলি হয়তো হয়েছে অ্যারেঞ্জমেন্টের জায়গা থেকে বা অন্য জায়গা থেকে। সো গানটা শোনার পর থেকে আমার মনে হচ্ছিলো যে আমার ভিডিওটা একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। মৃত জোনাকি গানটির কণ্ঠ ধারণ করা হয়েছে মুম্বাইয়ে। গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া এবং আশরাক রানা। সবসময় বাইরের সংস্কৃতির মধ্যে এরকম আমরা দেখি কিছু আয়োজন, বিভিন্ন ধরনের লাইটিং বা স্পোর্টস কার দিয়ে। সো এইটা এখন আবার এই 2020 শুরু হয়েছে, এরকম একটা আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পেরেছি একটা মিউজিক ভিডিও। সো আই'ম লাকি এনাফ। এই গানটা কাজ করতে গিয়ে আসলে আমার বেশ কিছু দারুণ অভিজ্ঞতা হয়েছে, যেগুলো আসলে অন্যান্য সময় হয় না। এই জোনরাটা একদমই নতুন একটা জোনরা। এর মধ্যে প্রকাশ পেয়েছে মিউজিক ভিডিও মৃত জোনাকি। ভিন্ন ধাঁচের গান এবং মিউজিক ভিডিওটি দর্শক শ্রোতাদের মুগ্ধ করবে এমন প্রত্যাশা করছেন পুরো টিম। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।